হেপাটাইটিস ফাউন্ডেশন একটি সরকার বহির্ভূত সংস্থা এবং সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা। ডক্টর প্রবৃতি ভৌমিক আছেন, ওনার নাম কে না জানেন ত্রিপুরা রাজ্যে, উনি আছেন এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমি তো ভাবি এটা ভবিষ্যৎ আরও বড় হবে, আরও সুন্দর হবে, আরও এফেক্টিভ হবে। আর প্রত্যেকটি কাজ মিশন মোডে করা দরকার আমি ভাবি। আর আমাদের রাজ্য ছোট রাজ্য, আমরা যদি মিশন মোডে ঠিক মতো করতে পারি আমাদের প্রবলেমস কিন্তু কিছু বছরের মধ্যেই সলভ হয়ে যাবে। এই প্রজেক্ট বাই করতে গেলে মুশকিল হয়ে যায়, প্রজেক্ট হয় না, প্রজেক্ট চলতে থাকে, টার্গেট ডেট কোথায়, প্রজেক্ট কোথায়, কস্ট এসকেলেশন হয়। আর মিশন মোডে স্টার্টিং ডেট এবং টার্গেট ডেট ফিক্স থাকে, সেটাকে ইলাস্টিক করা যায় না, সেটাই মিশন মোড এবং প্রজেক্ট মোডের বেশ কম। তাই আপনার মিশন মোডে কাজ করবেন, অ্যাওয়ারনেস বাড়াবেন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ের ক্যান ইউ সি গড, আপনি তো ভগবান ভগবান করেন, নীলকূপ ভগবান বিশ্বাস করতেন, ওয়ের ক্যান ইউ সি গড, হ্যাভ ইউ সিন গড, ওকে একটা ইংলিশ জার্নালিস্ট জিজ্ঞেস করেছিলেন, উনি ইংলিশে সুন্দর জবাব দিয়েছেন, আই হ্যাভ সিন গড মেনি টাইমস, আই হ্যাভ সিন ইট ইন দ্য স্মাইল অফ আ সাফারিং ম্যান অর ওম্যান। সাফারিং ম্যান মহিলা বা পুরুষের মুখে যে হাসি সেটাই ভগবানের দর্শন উনি বলেছেন, আমরা সেটাই বিশ্বাস করি ভারতবর্ষে। তাই অথর্ববেদে প্রথম শ্লোক আয়ুর্বেদের সম্বন্ধে, সর্বেষাং স্বস্তির ভবতু, সবাই যেমন ভালো থাকে সুখী থাকে, প্রার্থনা যখন করি আমরা তখন আমরা বলি আরোগ্যম দেহি দেহি পরমম সুখম, আরোগ্য দেহি মানে রোগে থেকে মুক্ত রাখুন আমাকে। দুর্গা পূজায় যখন আমরা শ্লোক বলি দুর্গার সামনে সেটাই আমরা প্রার্থনা করি, জাতিকে সমাজকে রাষ্ট্রকে রোগমুক্ত রাখুন। আর এই কাজ আপনারা করছেন, আপনাদের অভিনন্দন জানাই। আর বিশেষ করে যারা আজকে অ্যাওয়ার্ড ইস, আমি আশা করব অ্যাওয়ার্ড পেয়েছেন, আরও কাজ করবেন, আরও অ্যাওয়ার্ড পাবেন ভবিষ্যতে। যে শিল্পী প্রকৃতি দাস ইনঅর্গুল ডান্স ওদের নৃত্য করেছেন, খুব সুন্দর নৃত্য, আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর নাচের ছোটো শিল্পী, ওকে অভিনন্দন জানাই। এগুলো আপনাদের বিদায় নিচ্ছি।